প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ আরেকটি টপিকস নিয়ে, সেটা হচ্ছে কেস। আমরা জানি সেন্টেন্সের মধ্যে যে নাউন বা প্রোনাউন অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক, নাউন বা প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ডের যে সম্পর্কটা তৈরি হয় সেটাই হচ্ছে কেস। The relation between noun and pronoun with other words, it is case. For example, I give him my pen. আমি কি দিয়েছি, কে দিয়েছে, আমি দিয়েছি। So I, nominative case, nominate করেছি, দিয়েছি, এটা কর্তৃকারক। কাকে দিয়েছি, I gave him, him here objective case. কি দিয়েছি, my pen, here my pen possessive case. However, there are three types of case in English grammar. First, nominative case. In Bangla, nominative case মানে হচ্ছে কর্তৃকারক। পাখি গান গায়, কে গান গায়, পাখি। সো এখানে পাখিটা কর্তৃকারক এবং দ্য বার্ড সিং এ সং, দ্য বার্ড নমিনেটিভ কেস। সোজা কথা হচ্ছে হু এবং হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে নমিনেটিভ কেস বলা হয়। রাশেদ রিডস এ বুক, পড়ার কাজটা কে করছে, রাশেদ। সো রাশেদ নমিনেটিভ কেস। দেন আসা যাক অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস হচ্ছে কর্মকারক। হোম এবং হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায়, যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্টিভ কেস বলা হয়। দ্য গার্ল সিং এ সং, বালিকা কি গাচ্ছে, গান গাচ্ছে। সো এ সং হেয়ার অবজেক্টিভ কেস। আই গিভ মাদার এ বুক, আমি বইটি দিয়েছি, কাকে দিয়েছি, মাকে দিয়েছি। সো হেয়ার mother objective case. Then possessive case. Noun বা প্রোনাউনের যে নাউন বা প্রোনাউন দ্বারা সম্বন্ধ ক্রিয়া, সম্বন্ধবাচক বোঝাবে, সম্বন্ধ বোঝাবে, মালিকানা দাবি করবে, সেটা হচ্ছে সম্বন্ধবাচক, সেটা হচ্ছে possessive case. যেমন ইটস মাই হাউস, বাড়িটা আমার। বাড়িকে মালিকানা দাবি করেছি মাই ওয়ার্ডটা দিয়ে। সো হেয়ার মাই হাউস ইজ পসেসিভ কেস। কেজের বিভিন্ন ব্যবহার রয়েছে, যেমন নমিনেটিভ কেস ব্যবহার হতে পারে কমপ্লিমেন্ট হিসাবে, আই ডান দ্য জব অ্যাজ মাই ডিউটি। হেয়ার নমিনেটিভ কেসটা কমপ্লিমেন্ট হিসাবে বসেছেন। ভোকেটিভ কেস, রাশেদ উইল ইউ হেল্প মি, ইন্ডিকেট করেছি আমি রাশেদকে। সো এটা ভোকেটিভ কেস। দেন অ্যাপোজিশন, অ্যাপোজিশন মানে হচ্ছে টাইটেল, যেটা দ্বারা টাইটেল প্রকাশ করা হয়। মিস্টার আরমান, দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ কোম্পানি ইজ আ নাইস ম্যান। হেয়ার দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ এ কোম্পানি, ইট ইজ অ্যাপোজিশন। নজরুল, the rebel poet of Bangla, wrote many poems, poetry. So, Nozruler additional তথ্য দিয়েছে the rebel poet of Bangla. Here it is appositions. Objective case can be used in two ways. Accusative and dative case. accusative case and dative case. Accusative case যেই ওয়ার্ড দ্বারা বস্তুবাচক কর্ম বোঝাবে, বস্তুবাচক কর্ম। যেমন হি ডিড দ্য ওয়ার্ক, সে কি করেছে, কাজ করেছে। এখানে কাজ, ওয়ার্ক, ইট ইজ অ্যাকিউজিটিভ কেস, এটা বস্তু বুঝিয়েছেন, সো এটা বস্তুবাচক কর্ম। দেন হি হেল্পড মি, সে সাহায্য করেছে, মি কোনো বস্তুকে নয়, ব্যক্তিকে, সো হিয়ার ইট ইজ ডেটিভ কেস। ফাইনালি অ্যাপোজিশন, ফাইনালি possessive case. The uses of possessive case we know by apostrophe or apostrophes. Some cases we use pronoun for expression, for expresses ownership. It's my house. Here its apostrophe s expresses the demand of myself. My book also expresses the ownership. Sometimes we uses apostrophe after plural, the girls school. Here girls, after the word girls we use apostrophe. So this all about case. Hopeful you get benefit from this video. Thank you.